সর্বনাশ হয়েছে মন্ত্রীমশাই, মানে সৈন্যরা কেউ কথা শুনছে না, কথা শুনছে না, হুকুম মানছে না, উঠতে বললে উঠছে না, হাত পা ছড়িয়ে সব মাটিতে বসে আছে। সর্বনাশ কি ভয় পাচ্ছে না? একটা কথা বলবো মন্ত্রীমশাই, সৈন্য কি না পাঠালেই নয়? হ্যাঁ, মানে আমি বলছিলাম যুদ্ধের কি খুব একটা প্রয়োজন আছে? আচ্ছা সেনাপতি, তোমাকে বেশি খেটে দিয়ে তোমার বুদ্ধি শুদ্ধিকে লোপ পাইয়ে দিলাম, একটা রাজ্য জয় করতে চলেছি, সেখানে সৈন্য যাবে না, তাহলে যাব কি আমি, তুমি আর রাজামশাই? আর সৈন্যরা এসে আমার কাছে সুর করে এসে বলবে মন্ত্রী রাজ্য, শেষ খেল দেখা বাবু, আমার সৈন্যরা কেউ যেতে চাইছে না, তুমি যে করে হোক ওদের একটু চালান দাও সুন্দি চলো রাজামশাই, সুন্দি চলো। না সে কি কথা, কাল যে বললে যুদ্ধ করবে, সুন্দি যাবে, সুন্দির পিণ্ডি চটকাবে। না না বলবি না, সুন্দিতে সুন্দিতে আমার ভাই আছে, আমার মনে পড়েছে একজন দস্যু, আমি যুদ্ধ করবো না, বলি আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো বলি জানমাস দেখি মরে গেল রাজা বাবু, তোমার মেয়াদ ফুরিয়ে এল।
সিংহাসনে বসিয়ে এক জাদুকরকে দিয়ে ওষুধ খাইয়ে আমাকে দিয়ে কিনা করিয়েছে শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর্যন্ত। আরে সে এক জঘন্য ব্যাপার। তোকে যে কোনোদিন ফিরে পাবো এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভেবেছিলাম যে আমি কোনোদিন মুক্তি পাবো। কতদিন হবে বলতো? তা বছর কুড়ি তো বটেই। ভাবতে পারিস আমি আসছিলাম তোর রাজ্য দখল করতে। আমার রাজ্য মানে? আরে এই তো তোর রাজ্য। হো দাদামশাই, রাজকন্যা ব্যাপারটা সেরে ফেললে হতো না? ওই যে আপনি বলেন রাজকন্যা, রাজকন্যা এই দেখো 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 আমি তো তোমাদের কথা প্রায় ভুলিতেই বসে আছিলাম। কে আছো? ও শোনো, একবার মণিমালাকে লইয়া আইসো তো। তা বাবা গোপীনাথ, তোমার আমত নাই তো? মানে গোপীনাথ? হ্যাঁ, আমি তো উহার কথাই চিন্তা করিয়াছিলাম। আমার কন্যা দীপখাঙ্গি, তাই আপনি কি বলছেন দাদামশাই? গোপীনাথের মাথায় তো রাজকন্যা চিন্তা আসেই নাই, এ চিন্তা তো আমার। আমার অনেক দিনের সাপ, ছেলেবেলার সাপ। তুমি বুঝিতে পারিতেছ না, কন্যা আমার একটি বলতে দুটি নাই। ঠিক আছে, তাহলে আমার দেন। ওর থেকে আমি কম কিসে? হ্যাঁ এতটা তোমার নাম পারবে না? রাজকন্যা কি কম পড়তেছে? রাজকন্যা কম পড়তেছে? আমার তো ওই মণিমালাই আছে। আর আমার মুক্তামালা? মুক্তামালা? হ্যাঁ, আমার আমার একমাত্র কন্যা। সে কোথায়? হাল্লা হাল্লা। চলো কবিতা। কাদের কণ্ঠস্বর? আমার প্রজাদের কণ্ঠস্বর। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমার মণি, মণি, মণিমা, মণিমা, আজ কি আনন্দের দিন! আমার প্রজারা মুক্তা। হ্যাঁ মুক্তামালা। যাও মা, যাও। তোমার খুড়া, যাও প্রণাম করো মা, যাও। হ্যাঁ যাও প্রণাম করো, যাও। থাক 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 থাক
রাজরানী হও মা, রাজরানী হও, এসো মা এসো। বাবা তোমাদের পাত্রী পছন্দ হইয়াছে তো? পছন্দ হবে কি, এখনো পর্যন্ত মুখই দেখতে পেলাম না। একটু ভালো করে দেখে শুনে নিতে হবে রাজামশাই। ঘোমটা দিয়ে মুখ ঢেকে একবার চলবে কেন? ও একটু মুখ তোলো মা, একটু মুখ তোলো, এই দেখো 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 একটু বড় লাজুক তো, বড় লাজুক, বুঝেছি। Right now.